হ্যালো এভরিওয়ান, ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশী ভাই বোনকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। আমরা যারা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকি, তাদের কাছে দুইটা এম থাকে। একটা থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট জব, আর একটা স্টেট গভর্নমেন্টের। সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো ভালো কি, ডাইরেক্ট রেগুলার পোস্টে জব এবং কম্পিটিশনে ভালো মার্কস পেলে জবটা পাওয়া যায় এবং একটা পার্মানেন্ট জব বলা যেতে পারে, এবং খুব অল্প সময় পুরো প্রসেসটা কমপ্লিট করে নিই। কিন্তু স্টেট গভর্নমেন্ট যদি আমরা দেখি, প্রসেসটা কমপ্লিট হতে 3-4-5 বছর লাগিয়ে নিই। সেন্ট্রাল গভর্নমেন্ট জবগুলোর ভিতরে আমরা ওয়েট করি এসএসসি থেকে কবে হায়ার সেকেন্ডারি লেভেল বা এমটিএস বা কমন গ্রাজুয়েট লেভেল নোটিফিকেশনটা বাড়বে, কবে রেলওয়ে দপ্তর থেকে নোটিফিকেশন বাড়বে, কিংবা কবে ব্যাংকিং সেক্টরের নোটিফিকেশনটা বেরোবে, সেই ওয়েট আমরা করি প্রতি বছরই। সেই ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট প্রসেস যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হলো ব্যাংকিং ক্লারিক্যাল স্টাফ বা পিওনিয়ন। সেই নোটিফিকেশনটা কিন্তু চলে এসেছে, প্রথম ভাগে ক্লারিক্যাল স্টাফ পোস্টে নিয়োগের ভ্যাকেন্সিটা এসেছে, 6,000+ ভ্যাকেন্সি আছে। আমরা পুরা নোটিফিকেশনটা দেখবো স্টেপ বাই স্টেপ খুব অল্প সময়ের ভিতরে, যেখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, কি কিভাবে মানে কোথায় কোথায় থেকে সিলেবাসটা কোশ্চেন আসবে, কিংবা এক্সামটা কি টাইপের হয়, মেন এক্সামটা কি টাইপের হয়, কাট অফটা কত যেতে পারে, ত্রিপুরার জন্য যে সেন্টার ত্রিপুরাতে এবং ল্যাঙ্গুয়েজ সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তবে সবচেয়ে ভালো কি জিনিস জানো, একটা ত্রিপুরা আগরতলাতে পরীক্ষা দেওয়া যাবে, বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। এটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি। এবং সিলেবাসটা তোমরা যারা এসএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অন্য অন্য টিপিএসসি ব্যাংকের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা এই প্রিপারেশনের ভিতরে কিন্তু সাইড বাই সাইড এই প্রিপারেশনটা শেয়ার নিতে পারবে। কারণ ক্লারিক্যাল পোস্টের জবটা একটা পার্মানেন্ট পোস্ট, একটা ডাইরেক্ট রেগুলার পোস্টের জব, এবং সম্মানিত চাকরি যেটা বলা হয়। বিশেষ করে আমরা প্রথম ভাগে দেবো কোন কোন ব্যাংকে স্টাফ নিয়োগ করা আছে, ব্যাংকগুলোর নাম আমরা দেখে নেবো। ত্রিপুরা তো অনেক অনেকেই জানো, সবগুলো ব্যাংকের ব্রাঞ্চই আছে। ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চ ত্রিপুরাতে আছে, কানাড়া ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এন্ড ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিয়ে মার্জ হয়ে গেছে। এই সবগুলো ব্যাংকের ব্রাঞ্চ কিন্তু ত্রিপুরাতে আছে, সবগুলি সরকারি ব্যাংক, সবাই ব্যাংকগুলি মানে ভালোবেসেছিল। আগে আইপিপিএস সেন্টারে যখন এক্সাম হতো ব্যাংকিং সেন্টারে, 19 থেকে 20টা ব্যাংক এখানে অংশগ্রহণ করতো। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যে গভর্নমেন্ট সেক্টর ব্যাংকগুলো সেটা কমে যাচ্ছে, বেশিরভাগ ব্যাংক সেক্টর প্রাইভেট সেক্টরে বা মার্জ হয়ে যাচ্ছে, যার জন্য গভর্নমেন্ট সেক্টরে ব্যাংক মানে কমে যাচ্ছে, যেটা বলবো ন্যাশনাল ব্যাংক যেটা, ঠিক আছে। এখানে টোটাল ব্যাংক আছে 10-12টার মতো ব্যাংক আছে, আগে 19 থেকে 20টা ব্যাংক অংশগ্রহণ করতো। এই যে নোটিফিকেশনটা যেটা এসেছে, তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, যেটা লাস্ট ডেট বলা হয়েছে 21 জুলাই তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, এবং তোমাদের এক্সামটা হবে এক্সাম যেটা হবে বলা হয়েছে, মানে পিউলের এক্সাম যেটা হবে সেটা বলা হয়েছে আগস্ট মাসে তোমার পিউলের এক্সাম হবে, অর্থাৎ জুলাই মাসে তুমি অ্যাপ্লাই করছো, আগস্ট মাসে তোমার পিউলের এক্সাম হয়ে যাচ্ছে, রেজাল্ট তোমরা সেপ্টেম্বরে পেয়ে যাবে। এবং তোমরা অনলাইন চেন তোমাদের মেইন এক্সামটা সেটা অক্টোবরে হবে, আর অ্যালটমেন্ট আস্তে আস্তে এপ্রিল 2025 ভিতরে সবাইকে চাকরি দিয়ে দেওয়া হবে যতগুলো ভ্যাকেন্সি খালি আছে। এটা হলো সবচেয়ে ভালো সুযোগ। এই মাসে পরীক্ষা, সামনে মাসে দেখুন, এরপরে মাসে মেইন পরীক্ষা, এরপরে মাসে দেখুন, মানে 6-7 মাসের ভিতরে পুরো প্রসেস কমপ্লিট। মানে যদি আমি কম্পিটিশন টিকতে পারি, যদি পরিশ্রমটা একটু বেশি করতে হয়, তাহলে আমাদের জন্য খুবই ভালো। ন্যূনতম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস আউট হতে হবে, বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিই, বিটেক, যে কোনো সেক্টর থেকে গ্রাজুয়েশন পাস হলেই চলবে, মানে ন্যূনতম যেটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে। আর এজ যেটা বলা হয়েছে, তোমার এজ মিনিমাম 20 হতে হবে, ম্যাক্সিমাম 28 বছরের বেশি হলে অ্যাপ্লাই করতে হবে না। তবে তুমি যদি এসসিস্ট হয়ে থাকো, তাহলে আপ টু 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। আর যদি তুমি আদার ব্যাকওয়ার্ড মানে ওবিসি হয়ে থাকো, তাহলে আপ টু তোমাদের 31 বছর পর্যন্ত অ্যাপ্লাই করবে। আর ইউআরের ক্ষেত্রে 30-28 বছর ম্যাক্সিমাম এজ, অর্থাৎ 20 থেকে 28 বছরের ভিতরে যদি তোমার এজ হয়ে থাকে, তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আর ছাড় বা ডিসকাউন্ট তো এসসিস্টের ক্ষেত্রে বয়সে কিছু ছাড় এখানে আছে। এখানে এক্সামের প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি, এক্সামের প্যাটার্ন বা আমাদের এই কি ফিস লাগবে, অবশ্য ইউআরের ক্ষেত্রে ফিসটা একটু বেশি, 1,850 টাকা ফিস লাগবে ইউআরের ক্ষেত্রে। আর এসসিএসটির ক্ষেত্রে ফিসটা লাগবে 175 টাকা, এসসিএসটি বলো কিংবা পিডাব্লিউডি বা এক্স সার্ভিসমেন বলো, তাদের ক্ষেত্রে 175 টাকা ফিস ধার্য করা হয়েছে। আর ইউআরের ক্ষেত্রে ফিস ধার্য করা হয়েছে 850 টাকা। ব্যাংকিং সেক্টরের জবগুলো ফিসটা একটু বেশি, তুলনামূলক এসএসসি সেক্টরে 100 টাকা ফিস লাগে, আর এসসিএসটি ওমেনদের ক্ষেত্রে ফিস লাগেই না,
কিন্তু ব্যাংকিং সেক্টর আমরা কোঅপারেটিভ ব্যাংক বলি, গার্মেন্ট যে রিক্রুটমেন্টটা বেশি বেরিয়েছে সেটা বলি, বা এটা বলি, মানে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ফিসটা কিন্তু অনেকটা বেশি চার্জ করা হচ্ছে। প্রথমত দেখো স্ট্রাকচার অফ এক্সাম যেটা বলা হচ্ছে, ইংলিশ এক্সাম যেটা হবে সেখানে 100 মার্কসের এক্সাম হবে, ইংলিশ থেকে থাকবে 30, নিউমেরিক এবিলিটি থাকবে 35, রিজনিং এবিলিটি থাকবে 35, ইংরেজিতে 30 থাকবে সেটা ইংরেজিতে কোশ্চেন হবে, আর নিচে যে দুটা 75-75 রিজনিং থেকে নিউমেরিক এবিলিটি থেকে সেখানে কিন্তু তুমি বাংলাতে এক প্রশ্ন থাকবে, বাংলাতে পরীক্ষা দিতে পারবে। এটা আসলে প্রিলিমিনারি এক্সাম, প্রিলিমিনারি এক্সাম অবশ্যই তোমরা কোয়ালিফাই করবে একটা নির্দিষ্ট কাট অফের ভিত্তি করে। কোয়ালিফাই করার পর তোমার মেইন এক্সাম হবে, মেইন এক্সাম কিন্তু কোয়ান্টিটি মানে তোমাদের কি হবে মাল্টিপল চয়েস কোশ্চেনে থাকবে, সেখানে জেনারেল ফিনান্সিয়াল অ্যানালিস্ট থাকবে 50, জেনারেল ইংলিশ থেকে থাকবে 40, রিজনিং থেকে থাকবে 50, আর অঙ্ক থেকে থাকবে 50, টোটাল 190টা কোশ্চেন থাকবে, 200 মার্কসের মেইন এক্সামটা হবে। এক্সামে যে আমরা বলেছি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা দেখো ত্রিপুরার জন্য ইংরেজি, হিন্দি এবং বেঙ্গলি, ত্রিপুরার জন্য ইংরেজি, হিন্দি এবং বেঙ্গলি তিনটা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে, মানে সুবর্ণ একটা সুযোগ ত্রিপুরা চাকরি প্রার্থীদের জন্য। বাংলাতে পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরাই পরীক্ষার সেন্টার করবে, এর থেকে বড় চাওয়া তো আমাদের কি লাগে। এখানে যে কাট অফ নির্ধারণ করা হবে, স্টেট ওয়াইজ কাট অফ নির্ধারণ করা হবে, অর্থাৎ স্টেট ওয়াইজ তোমার এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল করা আছে, স্টেট ওয়াইজে তোমাকে জবটা দেওয়া হবে স্টেটে। এখন আমরা দেখবো আমাদের যে রাজ্য, আমাদের রাজ্যের ভিতরে কোন ব্যাংকে কতটা ভ্যাকেন্সি আছে এবং আমরা কয়টা পোস্টের জন্য আমাদের সেই কম্পিটিশনটা হবে এবং কম্পিটিশনটা কত হার্ড হবে, আমাদের কতটা পরিশ্রম হতো। দেখো সরকারি চাকরির আশায় যারা বসে আছে একটু পরিশ্রম করতে হবে, এসএসসি চাকরি, ব্যাংকিং এর চাকরি, রেলওয়ে চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে পিওর চাকরি, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন চাকরি সিটের ধরনও, এই চাকরিগুলো পেতে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, একটু কম্পিটিশনটা হার্ড হবে, কিন্তু সাকসেসটা কিন্তু তোমারই হবে। কারণ বেকারত্ব সংখ্যা দিন দিন এত বেড়ে যাচ্ছে, তুলনামূলক ভ্যাকেন্সি অনেকটা কম আছে, সেই ভ্যাকেন্সিতে তোমার কম্পিটিশনটা করেই চাকরিটা পেতে হবে। কারণ তুমি কম্পিটিশনে যদি নামার আগে যদি ভয় পেয়ে যাও তাহলে তো চাকরিটা হাতে আর আসবে না, আস্তে আস্তে বয়সটা চলে যাবে, কম্পিটিশন নামতে হবে, হয়তো মানে শেষ হাসিটা তুমি আসতে পারো। এখন আমরা কম্পিটিশনটা দেখে নেবো, আমরা ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য যে কম্পিটিশনটা, সেই কম্পিটিশনটা কি হালে আছে দেখে নেবো। আমরা ত্রিপুরা স্টেটটা দেখছি, আমরা বের করছি ত্রিপুরা স্টেটের জন্য কটা ভ্যাকেন্সি আছে এখানে। এই যে আমাদের স্টেট, আমাদের স্টেট পেয়ে গেলাম আমরা ত্রিপুরা। ত্রিপুরার জন্য এখানে যে ভ্যাকেন্সি ধরা হয়েছে, ভ্যাকেন্সি হিউজ নাম্বার ভ্যাকেন্সি তো নেই, তবে তুলনামূলক ঠিকঠাক ভ্যাকেন্সি বেরিয়েছে। সবচেয়ে ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা ত্রিপুরাতে সবচেয়ে বড় যে ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক বাদ দিয়ে, সেটা হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টোটাল 15 জন ক্লারিক্যাল পোস্টে স্টাফ নিয়োগ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে টোটাল কতজন নিয়োগ করেছে? 15 জন, এর মধ্যে জেনারেল 8 জন, মানে ইডাব্লিউএস 1 জন, এসটি 4 জন এবং এসসি 2 জন, টোটাল 15 জন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হচ্ছে। তারপর 3 জন নিয়োগ করা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 3 জন নিয়োগ করা হচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হচ্ছে 15 জন, তারপর পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে 1 জন। অর্থাৎ টোটাল তো এখানে 8 থেকে 9টা ব্যাংক আছে, তো টোটাল এখানে 8 থেকে 9টা না, টোটাল প্রায় 12টার কাছাকাছি ব্যাংক আছে, এবং সবগুলি ব্যাংকিং কিন্তু এবার ত্রিপুরাতে ভ্যাকেন্সি নেই। ত্রিপুরাতে শুধু 3টা ব্যাংকে ভ্যাকেন্সি আছে, আবার বলে দিচ্ছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে 15টা ভ্যাকেন্সি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে আছে 3টা ভ্যাকেন্সি, আর আমাদের পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে আছে 1টা ভ্যাকেন্সি। টোটাল এখানে ভ্যাকেন্সি কত হলো? 15, 16, 19। ত্রিপুরার জন্য টোটাল এখানে ভ্যাকেন্সি আছে 19টা। এই 19টা পোস্টের জন্য যদি তোমরা এক্সাম বা এক্সামিনেশন সেন্টার যদি তোমরা দেখো, ত্রিপুরার জন্য এক্সামিনেশন সেন্টার ক্লিয়ারলি আগরতলা বলা হয়েছে, আগরতলা। তবে একটা কথা মনে রাখবে, যদি ক্যান্ডিডেট হিউজ নাম্বার হয়ে যায়, কোঅপারেটিভ ব্যাংকের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, আগরতলা যারা মানে এক্সামিনেশন সেন্টারে না পড়ে, এক্সামিনেশন সেন্টার কিন্তু নিয়ারে স্টেট তোমাদের আসামে পড়তে পারে। তবে যারা প্রথম ভাগে অ্যাপ্লাই করবে, যারা প্রথম রেজিস্ট্রেশনটা নিয়ে নেবে, তারা কিন্তু একদম সেন্টার আগরতলায় হবে। যারা পরে শেষ সময় অ্যাপ্লাই করবে, যখন ভ্যাকেন্সি মানে ত্রিপুরার মানে পরীক্ষা কেন্দ্রে অভাব পড়ে যাবে, তখন কিন্তু ক্যান্ডিডেটকে তো বাদ দিয়ে দেওয়া হবে না যে তোমার ত্রিপুরা পরীক্ষা সেন্টার নেই, বাদ তখন তোমাকে কিন্তু নিয়ারেস্ট সেন্টার আসামকে পরীক্ষাটা দেওয়া হতো। এই জন্য বলছি লাস্ট ডেটের জন্য ওয়েট করবো না, লাস্ট ডেটে আগে চেষ্টা করবো মানে অ্যাপ্লাই করে নেওয়া। এখানে দেখো তোমার সিগনেচারটা, তোমার ফটোকপটা, আর তোমার লেফট থাম্ব ইমপ্রেশন, আর হ্যান্ড রাইটিং ডিক্লেয়ারেশন, এই জিনিসগুলো কিন্তু তোমার লাগবে এখানে। আর তোমার সার্টিফিকেট গুলো ফর্মেট বা ফর্মেট মেনশন করে দেওয়া আছে, ফটোগ্রাফ সাইজ দেওয়া আছে, অবশ্যই 20 থেকে 50 GB হতে হবে ইমেজ, ইমেজ যেটা ফটোগ্রাফ যেটা ইমেজ, আর তোমাদের
লেয়ার থার্ম ইমপ্রেশন যেটা তুলবে সেটা 20 থেকে 50 কপির ভিতরে হবে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন যেটা এটা 50 থেকে 100 কপির ভিতরে হতে হবে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন একটা ফর্ম্যাট আছে, সেই ফর্ম্যাটটা ফিল আপ করে তোমরা জমা দিয়ে দিতে পারো। এই ছিল টোটাল পুরো ভ্যাকেন্সির সিস্টেম, মানে সিস্টেমটা। আইবিপিএস আন্ডারে প্রতি বছর রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়। বর্তমান সময়ে এসএসসির আন্ডারে কম্বাইন গ্রাজুয়েট লেভেলের নোটিফিকেশনটা চলে এসেছে, সেটার ফর্ম ফিল আপ চলছে। এসএসসির আন্ডারে এমটিএস এবং হাবালদারের ফর্ম ফিল আপটা চলছে, ঠিক আছে। তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মানে ট্রেনিং পোস্টে স্টাফ নিয়োগের ভ্যাকেন্সিটা চলছে, মানে আর এখন যেটা শুরু হয়েছে আইবিপিএস আন্ডারে ভারতের ন্যাশনাল যে ব্যাংকগুলো আছে ওই ব্যাংকগুলোতে ক্লার্ক স্টাফ নিয়োগ করো। এখন তোমরা ডিসাইড করবে যে কোনটা কোনটা তোমরা ভালো হবে, ট্রাই করতে পারো, কোনটা তোমার জন্য সুইটেবল, কোনটাতে তুমি মানে পরিশ্রম করে চাকরিটা পেয়ে যাবে, তোমরা সেটাতে ভালোভাবে একটু মানে দেখতে হবে, সেটাতে ভালোভাবে ট্রাই করতে হবে, সেই মোতাবেক তোমার পরিশ্রমটাও যথাযথ পরিমাণে করতে হবে। এরপরে যদি কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই জানাবে। অনলাইন অ্যাপ্লাই করতে গেলে আইবিএস অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে আগে রেজিস্ট্রেশন সেরে সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা সাইন হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমার বায়োডাটা, তোমার কোয়ালিফিকেশন সেট করবে, আর যে যে জিনিসটা ডাউনলোড করতে আপলোড করতে বলে সেগুলো প্রপারলি দেখে শুনে আপলোড করবে, যাতে কোনো ধরনের ভুল না হয়। আর ফিসটা পেমেন্ট করার পরে অবশ্যই তোমার যে ফিসের যে মানে রেফারেন্সটা সেটা স্ক্রিনশট বা নিয়ে রেখে দেবে। আর তোমার যে যেটা রেজিস্ট্রেশন ফর্ম যেটা বেরোবে, তোমার যেটা ফর্ম ফিল আপ করার পর যে অ্যাকনোলেজমেন্টটা বেরোবে, এটা কিন্তু তোমাদের ইন ফিউচারে কাজে লাগবে অনলাইন এক্সাম দেওয়ার জন্য। আর অনলাইন এক্সাম মানে কিন্তু কম্পিউটার বেস এক্সাম হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করার পর এখন যারা কম্পিউটারটা ভালোভাবে জানো না, একটু কম্পিউটারটা শিখে নিন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন জব কিন্তু সব কম্পিউটারে হচ্ছে, ইভেন স্টেট গভর্নমেন্টের কোঅপারেটিভ ব্যাংকের জব কিন্তু মানে কম্পিউটারে পরীক্ষা হয়েছে। ধন্যবাদ, কুইজ ডাউট থাকলে অবশ্যই জানাবেন স্টাডি চুক্তিপুরা ইউটিউব চ্যানেল।